On your marks, get set, go! তুই এখনো জিততে পারবি, মনে আছে না সানডে পার্টি? অবশ্যই ডাকবো। আজকে সন্ধ্যের পার্টির জন্য আমি স্পেশাল কিছু রান্না করছি। তোমার অন্তত পার্টির কথা মনে আছে কাকু? আরে আমার কিটি পার্টি বলে কথা আমি কি করে ভুলতে পারি? কিটি পার্টি? তার মানে কাকু আর কাকি যে পার্টি প্রমিস করেছিল সেটা ভুলে গেছে? একু শুনছো, তোমার প্ল্যান কাজে দিয়েছে। ভাইপো ভেবেছে যে আমরা পার্টির ব্যাপারে ভুলে গেছি, কিন্তু ও তো আসল সারপ্রাইজটা তখনই পাবে যখন আমরা সন্ধেবেলা ওর জন্য একটা দারুণ পার্টি দেব। আমি পার্টির প্রস্তুতি নিতে চললাম। অদ্ভুত ব্যাপার, কারোর আমার পার্টির কথা মনেই নেই। আমি বলেছিলাম না কোনো পার্টি হবে না। নে আমার তরফ থেকে তোর জন্য ছোট্ট একটা গিফট। ম্যাডাম জি, ধাক্কা মারতে মারতে আমার প্রাণ বেরিয়ে গেল, আর এই জিফটা তো শুরু হওয়ার নামই দিচ্ছে না। আরে বাপ ভাইপো, এর জন্য তো তোর একটা গিফট পাওয়া উচিত। চলো, কারো তো আমার রেসে জেতার কথা মনে আছে। যে কাজটা বাহাদুর এক ঘন্টাতেও করতে পারলো না, তুই সেটা এক মিনিটে করে দিলি। আমার বন্ধ জিপটাকে চালু করে দিলি। আচ্ছা, বন্দুকই নিয়েও ভুলে গেছে। ওহে ভাইপোর মনে হচ্ছে যে আমরা ওর পার্টিটা ভুলে গেছি, কিন্তু যখন ও সন্ধেবেলায় পার্টিতে পৌঁছবে তখন তো আসল সারপ্রাইজটা পাবে। আমি আপনার ভাইপোকে সব বলে দেব আর সারপ্রাইজটাকে নষ্ট করে দেব। আরে না বিট্টু, তুই এরকমটা করিস না। তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। না বিট্টু, আমার এখন কিচ্ছু শোনার মতো মুড নেই। আরে শোন। মাথায় আঘাত লাগার ফলে বিট্টুর কথা বন্ধ হয়ে গেছে, খুব মাচা বেঁচেছি। ও ভাইপো, আমি বোঝাচ্ছি, এই বিট্টু কোনো প্রাচীন ভাষাতে ওর সমস্ত ভুলের জন্য তোর কাছে ক্ষমা চাইছে। আর এ বলছে যে এ হলো তোর খুব বড় ফ্যান আর তোর সঙ্গে বন্ধুত্ব করতে চায়। আচ্ছা ঠিক আছে বিট্টু, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। ওরে বিট্টু, তোর মা ফোন করেছিল। আরে চল চল, আমি তোকে গাড়ি পর্যন্ত ছেড়ে দিই। কাকুর বিট্টুকে নিয়ে এত খেয়াল আর আমার ব্যাপারে কিচ্ছু মনে থাকে না। ওহে, পার্টির পুরো প্রস্তুতি হয়ে গেছে। আপনি ভাইপোকে নিয়ে শুধু পার্টির হল পর্যন্ত আসবেন। আপনার প্ল্যানটা মনে আছে তো? আরে হ্যাঁ, একদম মনে আছে। মিমিক্রি ভাই চোর হওয়ার নাটক করবে। আমি ভাইপোকে বলবো আমার জিপটা খারাপ হয়ে গেছে।
আর ওকে পার্টির সারপ্রাইজ দেব। ম্যাডাম ভাইপো চলে এসেছে। মনে হচ্ছে মিমিক্রি চোরের ক্যারেক্টারে চলেই এসছে। আরে ভাইপো আমার জিপটা খারাপ হয়ে গেছে, ওই চোরটাকে ধরতে আমি একটু সাহায্য করতো। ঠিক আছে বন্ধুকিনি, আমি এক্ষুনি ওই চোরকে ফলো করছি। আরে বাহ, মিমিক্রি তো দারুণ অ্যাক্টিং করেছে দেখছি। বাহ বন্ধুকিনি ম্যাডাম, একমাত্র আপনি যে আমার ট্যালেন্টটাকে বুঝতে পেরেছে। আরে মিমিক্রি তুই এখানে, তাহলে ওই চোরটা কে? যখনই আমি কোনো চুরি করি তখনই এই ভাইপো কিভাবে জানতে পেরে যায়? তোকে তো ওইদিকে যেতে হবে। কাকু এখানে তুমি কোনো চোরকে পালাতে দেখেছো? হ্যাঁ, সে তো ওইদিকে গেল। মানে ভাইপো কোনো আসল চোরের পিছু নিচ্ছিল, খোঁজো তাকে। এবার তো ফেসে গেছি আমি। আরে কাকা, আমরা ভাইপোকে সারপ্রাইজ দিতে যাচ্ছিলাম আর এই চোর আমাদেরকেই সারপ্রাইজ করে দিল। কিন্তু চোর আমার হাত থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না। ওই ভাইপো আমায় মাফ করে দে, আমার পৌঁছতে একটু দেরি হয়ে গেল। কেমন লাগছে সারপ্রাইজ? আরে কাকা তুই এখানে, তাহলে তাহলে এটাকে ছুটছিলি, চোর ওইদিকে পালিয়েছে। ওই যে চোর ওইদিকে। ওরে দাঁড়া। আরে বন্দুকিনী ম্যাডাম, আপনার বন্দুককে কে ভয় পায়? বন্দুকের গুলি? না না না, আমি সারেন্ডার করছি, সারেন্ডার করছি।
আইনের হাত আর বন্দুক নিয়ে লাথি থেকে কেউ বাঁচতে পারে না। এই নে ডগি, তুই বুঝি আইসক্রিম খাবি? উই, কত ভালো হতো যদি আমি পশুদের ভাষা বুঝতে পারতাম। এই নাও আমার নতুন আবিষ্কার, অ্যানিমাল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর রিস্টব্যান্ড। এটা যে কোনো পশুর ভাষা ট্রান্সলেট করতে পারে, তারপর তুমি পশুদের ভাষা বুঝতেও পারবে আর ওদের সাথে কথাও বলতে পারবে। আরে বাহ বাবু, এ তো দারুণ ব্যাপার। আমি পশুদের সাথে কথা বলবো, ওহে ওদের কষ্টটা বুঝতে পারবো আর ওদের সমস্যারও সমাধান করবো। ওই বাহাদুর জিপ থামা, কাকা ভাইপোকে একটু হায় সায় তো বলেনি। বলি ওরে আমার ঘাটের মরা মশেদের লাজ। ওহে হ্যালো মশের দল, তোমরা নিশ্চয়ই হয়তো এটা জানো না যে ইন্সপেক্টর বন্দুকিনি তোমাদের ল্যাজের গুণগান দিনে 10 বার করে। মশের ল্যাজ! এই মানুষটা আমাদের ভাষায় কথা বলছে আর আমরা ওর ভাষা বুঝতে পারছি, কিন্তু এ তো আমাদের লেজ নিয়ে মজা করছে। জানি না মহিষদের তুমি কি বললে, কিন্তু ওরা খুব রেগে গেছে বলে মনে হচ্ছে। আরে এ বন্দুকিনিটা কে রে যে আমাদের নাম খারাপ করছে? আরে যাও তো গিয়ে ধরো, যে আমাদের না বলেই আমাদের নাম খারাপ করছে। যাও গিয়ে ধরো না, আমার মুখে দেখে তাকিয়ে আছে কেন? যাও গিয়ে ধরো না, আমাদের নিয়ে মজা হচ্ছে। বলি ওরে আমার ঘাটের মরা মোষের লেজ, এই মোষগুলো আমার দিকে তেড়ে আসছে কেন? ওরে ওরে থেমে যা রে মোষ, মনে হচ্ছে তোরা কিছু ভুল বুঝেছিস। এই কাকা মোষেদের সাথে ওদের ভাষায় কি মিমিক করে কথা বলছে? কাকা আবার মোষগুলোকে আমার বিরুদ্ধে ওস্কাচ্ছে না তো? মোষেদের ল্যাজ! ওহে বন্দুকিনি, ওহে প্রথমে ওই মোষের ল্যাজ বলা বন্ধ করুন, সেই কারণেই মোষগুলো আপনার উপর রাগ করেছে। ওরে ভাইপো বাঁচা! হ্যাঁ ভাইপো বাঁচা! বন্দুকিনি আপনি পুলিশ স্টেশনের মধ্যে গিয়ে জেলের ভিতর ঢুকে যান। আমাদের লেজের ক্ষমতা! ওরা তো জেল ভেঙে ভেতরে চলে আসবে, এবার কোথায় যাব ভাইপো? বন্দুকিনি পিছনে দেখো, ওখানে একটা ছোট জানলা আছে, ওই জানলা দিয়ে লাফিয়ে পড়ো। ভাইপো আমায় ছেড়ে যাস না, তুই আমার শেষ ভরসা। বেঁচে গেছি ঘাটের মরা। হ্যালো ইন্সপেক্টর বন্দুকনি, কি হাতির বাচ্চা বাজারে ঝামেলা পাকানোর চেষ্টা করছে? আমি এক্ষুনি আসছি। আরে কোনো ফরেস্ট অফিসারকে ডাকা উচিত, আর এই হাতির বাচ্চাটাকে ধরা উচিত, না হলে এ সব কিছু ভেঙে দেবে। না দাঁড়াও, হাতিরা হলো খুবই শান্তপ্রিয় পশু, যদি ওরা শহরে এসে কোনো গন্ডগোল করে তবে নিশ্চয়ই কারণ আছে। কাকু তুমি হাতিকে জিজ্ঞেস করো কারণটা কি। ওরে ওর রাগটা দেখেছিস, ও তো আমাকে তুলেও আছাড় মারবে।
তোমার কিচ্ছু হবে না। তুমি এই ড্রামের মধ্যে ঢুকে হাতির কাছে যাবে। হাতি আমার ভাই, ওরে তোর রাগ কেন হয়েছে? ওরে আমায় বল ব্যাপারটা কি হয়েছে। ওরে বাবা রে, আমাকে মানিস না রে। ওরে তোর মায়ের দিব্যি রে, আমাকে মানিস না রে। না না, আমি বলবো না। না না না, কাঁদে না। তুই কাঁদলে তো আমিও খেতে ফেলবো রে ভাই। আমার বল কি হয়েছে, আমি তোকে সাহায্য করব। আমার নাম আপু। একটা লোক আমার মাকে জঙ্গল থেকে ধরে শহরে নিয়ে এসেছে। আমি শুধু আমার মাকে খুঁজছি। ওই ভাইপো, এই ছোট্ট আপু হাতিটা তো নিজের মাকে খুঁজে বেড়াচ্ছে। কাকু তুমি বলো ওর মাকে খুঁজতে, আমরা ওকে সাহায্য করব। এখন ওর ঘরবাড়ি ভাঙার আর কোনো দরকার নেই। আরে আমরা এই ফ্রুট মার্কেটে কি করছি রে ভাইপো? আমাদের তো আপুর মাকে খোঁজা উচিত। কাকু যদি ওই হাতিটাকে কেউ ধরে রাখে তাহলে তাকে খাওয়ানোর জন্য অনেক ফল নিয়ে যেতে হবে, সেই জন্য আমরা এখানে এসেছি। আরে বা ভাইপো, তোর ভাবনার তো জবাব নেই। কালকেই তো একটা লোক এসেছিল আর 200 কলা আর 300 আখ নিয়ে গেছে। আমার তো লটারি লেগে গেছে। বন্ধুকিনি, ওহে ভাইপো, আপু বলছে যে এই লোকটাই ওর মাকে ধরে নিয়ে গিয়েছিল। তোর জন্য খাবার নিয়ে এসেছে। 20 জন লোকের খাবার খাবি আর 100 জন লোকের কাজ করবি। আর খাবার খেয়ে কাজে লেগে পড়ো। এই সব কাঠগুলোকে তুলে তোমাকে অনেক দূরে নিয়ে যেতে হবে। রাগ দেখাচ্ছ? এই কাছে খেতে হবে না, ঈদে পেলেই সব বুঝতে পারবে। কাকু এই সুযোগ, আপুর মায়ের কাছে যাও আর ওকে গিয়ে বলো আমরা ওকে ছাড়াতে চলে এসেছি। ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। আপুর মা জি নমস্কার। আমরা তোমায় এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি, আপু আমাদের সাথে আছে। এটা আবার কে এলো? কি সব বলছে? মনে হচ্ছে এদের সাথেই যুক্ত। আরে কি হলো, কাকু তো অজ্ঞান হয়ে গেছে। আরে বাপরে, এই লোকটা আবার কে? কোথা থেকে চলে এলো? এই জল আবার কোথা থেকে আসছে? এইসব কি হচ্ছে? আচ্ছা, মার সাথে ছেলেও চলে এসেছে, দেখ তোকে কিভাবে ঠিক করি। ওই ভাইপো, এই দেখ গ্যাজেট ভেঙে গেছে, সেই কারণে আপুর মা আমার কথা বোধহয় বুঝতে পারেনি। আর আমি পশুদের সাথে কথা বলতে পারবো না। কোনো ব্যাপার নয় কাকু, একটা ভাষা আছে যা সব পশু বুঝতে পারে, সেটা হলো ভালোবাসার ভাষা।
আরে দাঁড়াও, আরে আমি ফুটবল নই, আরে এইভাবে আমাকে নিয়ে খেলো না, আরে দাঁড়াও, আরে আরে না না, আরে Heh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